পল রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি পালং শাক দিয়ে ছোট মাছের চচ্চড়ি বানাবো। তার জন্য 250 গ্রাম পালং শাক নিয়েছি, 100 গ্রাম ছোট ময়া মাছ, তার জন্য একটা বেগুন, অর্ধেকটা আলু, অর্ধেকটা টমেটো, কিছু কুচি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। গ্যাসটা জ্বালিয়ে দেব। কড়াইটা গরম হওয়া পর্যন্ত আমি ফুল ফ্লেমেই কড়াই গ্যাসের উপরে রাখবো। আমি 2 চামচ তেল দিলাম কড়াইয়ে। সামান্য জিরা, গোটা জিরা, কুচি পেঁয়াজ, কুচি কাঁচা লঙ্কা, অর্ধেকটা টমেটো, সব দিয়ে ভাজবো কিছুক্ষণ। সব কটা দিয়ে কিছুক্ষণ ভাজবো। আমার ভাজা হয়ে গেছে, দেখুন টমেটো পেঁয়াজ লাল হয়ে এসেছে। এবার আমি মশলা দেব। 1/2 চামচ আদা রসুনের পেস্ট, কিছুক্ষণ নেড়ে দেব। আমার আঁচটা ফুল ফ্লেমেই আছে। চামচ জিরা গোলমরিচের পাউডার, হাফ চামচ হলুদ, বেগুন আর আলু দিয়ে কিছুক্ষণ কষাবো মশলাটাকে। 5 মিনিট মতো আমি কষাবো, তারপরে জল দেব। এই যে 1 গ্লাস জলের মধ্যে কিছুটা জল দিয়ে আবার একটু কষবো। মিনিট মতো কষে তারপরে পালং শাকটা দেব। হাফ চামচ লবণ দেব। লবণ দিয়ে ভালো করে নেড়ে দিব। আমার মশলাটা কষা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এই সময়ই আমি পালং শাকটা দিয়ে দিব।
एक गिलास जल दिए दिए दीब। 10 মিনিটের জন্য ঢাকা দিব। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা উদন করে দেখে নেব। ভালো করে নেড়েও দিব। দেখুন আমার বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে, পালং শাকও সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোও দেখে নি, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এই জায়গাতেই আমি হাফ চামচ সরষা দেব। আর মাছগুলো উপর থেকে বিছিয়ে দেব। দু মিনিটের জন্য আবার ঢেকে দেব। আবার ঢাকনাটাকে খুলে দেখব। দেখুন আমার ছোট মাছের চচ্চড়ি হয়ে গেছে। এই ছোট মাছের চচ্চড়ি দিয়ে গরম ভাত খেতে ভীষণ টেস্ট লাগে। আমার চচ্চড়ি তৈরি হয়ে গেছে। যদি পছন্দ হয় একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।